ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় ভাই, আপনি জানতে চেয়েছেন বাধ্য হয়ে ঘুষ দেওয়া যাবে কিনা? প্রিয় ভাই, ঘুষদাতা এবং ঘুষখোর উভয়ই জাহান্নামে, আল্লাহ রাসূল বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয় এবং যে ঘুষ খায় তারা উভয়ই জাহান্নামে। তবে এক্ষেত্রে যে বিষয়টা ওলামায়ে কেরাম পার্থক্য করেছেন সেটা হচ্ছে, যদি ঘুষ দেওয়া হয় তার হকের ব্যাপারে, যেমন সে একটি চাকরি করবে এবং সে প্রথম স্থান হয়েছে, ইন্টারভিউতে সে টিকেছে এবং সব দিক থেকে সে ফিট আছে, সেই হকদার এই চাকরিটি পাওয়ার ক্ষেত্রে, কিন্তু কর্তৃপক্ষ তার কাছে ঘুষ চেয়ে বসছে যে ঘুষ না দিলে এই চাকরিটা তোমার হবে না। তো এই চাকরিটা তার হক, তার যোগ্যতায় সে চাকরিটি পাওয়ার কথা, তার হকের আদায় করার ব্যাপারে যদি সে কোনো ঘুষ ছাড়া কোনো রাস্তা না পায়, তাহলে যদি সে ঘুষ দেয় ইনশাআল্লাহ তার জায়েজ হবে, কারণ সে অন্যায়ভাবে কোনো কিছু নেওয়ার ক্ষেত্রে ঘুষ দিচ্ছে না। মনে করুন, কেউ যদি ইন্টারভিউতে সে টিকে নেয় অথবা এমন ভালো করে নাই, তার চেয়ে অনেকেই আরও ভালো করছে, তো সে ঘুষ দিয়ে যারা ভালো করছে তাদের চাকরি এটা না হয়ে তার চাকরি হয়ে গেছে। এক কথায় অন্যভাবে, অন্যায়ভাবে, অন্যায়ভাবে যদি ঘুষ দেওয়া হয় যেটা তার হক না, হক নিজের হক হলে তো ভিন্ন কথা, নিজের হক না সেটা, কিন্তু ঘুষের মাধ্যমে সেটা তার হক হয়ে যাচ্ছে, এইভাবে যদি ঘুষ দেয় তাহলে অবশ্যই সে জাহান্নামে যাবে। আর যদি বিষয়টা হয় নিজের হক আদায় করার ব্যাপারে সে ঘুষ দেয়, ঘুষ ছাড়া কোনো রাস্তা অবলম্বন করা যাচ্ছে না, তাহলে ইনশাআল্লাহ তার এই ঘুষ দেওয়াতে কোনো সমস্যা হবে না। অনুরূপভাবে বিষয়টা এমনই, যদি আপনি বিদেশে যাওয়ার ক্ষেত্রে সব কিছু আপনার ওকে, আপনার কোনো সমস্যাই নেই, পাসপোর্ট ওকে, আপনি মেডিকেল মেডিকেল যে রিপোর্ট সেটাও আপনি এক্ষেত্রে ফিট আছেন আনফিট না, তারপরেও কোনো সমস্যা না থাকার পরেও আপনার কাছে তারা ঘুষ চাচ্ছে, তো এটা আপনার হক, তারা হক আদায়ের ব্যাপারে আপনাকে বাধ্য করছে, তো এক্ষেত্রে আপনি দিয়ে দেন বাধ্য হয়ে, যদি কোনো রাস্তা খোলা না থাকে তাহলে ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। যাদের গুনাহ হবে, যারা ঘুষ খেয়েছে অবশ্যই তাদের গুনাহ হবে। আর যদি বিষয়টা এমন হয় আপনি ছিলেন মেডিকেল রিপোর্টে আনফিট ছিলেন, অথবা পাসপোর্টে কোনো সমস্যা ছিল, অথবা ভিসা জালিয়াতি করে যে কোনোভাবে, যেটা আসলে আপনার হক না, কিন্তু ঘুষ দিয়ে আপনি বিদেশে কিংবা অন্য কোনো কাজে যাচ্ছেন, তাহলে এক্ষেত্রে আপনার ঘুষ দেওয়া জায়েজ হবে না, যেহেতু আপনি অন্যায় কোনো কাজকে বৈধ করার জন্য ঘুষ দিচ্ছেন। আশা করে বুঝতে পেরেছেন।